হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু পক্ষ থেকে তোমাদের জন্য যে প্রতিদিন জেনারেল সায়েন্সের ক্লাস করানো হচ্ছে তার আজকে কিন্তু ক্লাস টু নিয়ে হাজির হয়ে পড়েছি এবং এই ক্লাস টুতে আমরা করবো কেমিস্ট্রির ক্লাস ওয়ান ঠিক আছে এবং এখানে আমরা পড়ব অ্যাটমিক স্ট্রাকচার তো আমরা উইকে হচ্ছে তিনটে করে কিন্তু ক্লাস করবো জেনারেল সায়েন্সের ওপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গত ক্লাসে আমরা ফিজিক্সের ক্লাস ওয়ান করেছিলাম তো আজকে আমরা করব কেমিস্ট্রির ক্লাস ওয়ান যেখানে আমরা পড়ব অ্যাটোমিক স্ট্রাকচার ঠিক আছে তো আমরা পড়বো পরমাণুর গঠন গঠন তো ভিডিওটা স্কিপ করবে না গোটা ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ইনক্লুড করেছি এবং আগের ক্লাসের থেকেও কিন্তু আরও আজকের ক্লাসটা আরও সুন্দরভাবে হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকানটাও কিন্তু প্রেস করে রাখো তো চলো শুরু করা যাক আজকে একদম টু দ্য পয়েন্ট পড়বো যতটুকু প্রয়োজন ততটুকুই পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আজকে আমরা দেখবো পয়েন্ট পয়েন্ট হিসাবে দেখো ফার্স্ট কি বলছে দ্য কনসেপ্ট অফ অ্যাটম ওয়াজ ফার্স্ট প্রোপোজ বাই বাই ইন্ডিয়ান ফিলোসফার বা দার্শনিক কনাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে যে প্রথম এই পরমাণুর কনসেপ্ট বা ধারণাটা কে দিয়েছিলেন কি এটা কিন্তু দিয়েছিলেন আমাদের ভারতীয় একজন দার্শনিক বা ভারতীয় একজন দার্শনিক এটা হচ্ছে একদম বৈদিক যুগের একজন দার্শনিক যার নাম হচ্ছে কণাদ হু সেট দ্যাট দ্যাট যিনি বলেছিলেন এভরি ম্যাটার কনজিস্ট অফ পার্টিকেলস প্রত্যেকটা পদার্থ কিন্তু কিছু ছোট ছোট ক্ষুদ্র কণা দিয়ে গঠিত হুইচ ক্যান নট বি ব্রোকেন ফারদান এবং যেগুলোকে আর কখনোই কিন্তু আর মানে আর ভাঙাই যাবে না এই কথাটা কিন্তু এই কণাত কিন্তু বলেছিলেন হি নেমড ইট পরমাণু ঠিক আছে এবং এই ক্ষুদ্র যে ছোট ছোট পার্টিকেলগুলো ছিল যেটা যেটা দিয়ে পদার্থ তৈরি তিনি বলেছিলেন সেই পার্টিকুলার পার্টিকলগুলোর নাম কি দিয়েছিলেন তিনি পরমাণু ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এইখান থেকে কিন্তু এই কণাদ নামটা আসে যে কে প্রথম এই কনসেপ্ট অফ অ্যাটম কিন্তু দিয়েছিলেন বা প্রপোজ করেছিলেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নেক্সট দ্য পরমাণু মিনস পরমাণু কথাটার অর্থ কী ভেরি স্মল অর্থাৎ খুবই ছোট। দ্য ওয়ার্ড অ্যাটম এই অ্যাটম কথাটা কোথা থেকে এসেছে দ্য অ্যাটম কামস ফ্রম গ্রিক ওয়ার্ড অ্যাটমস ঠিক আছে বা সরি অ্যাটমস থেকে এসেছে গ্রিক শব্দ এই অ্যাটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট লেটার জন ডালটন প্রপোজড এ থিওরি অফ অ্যাটমস নোন অ্যাস অ্যাটমিক থিওরি ওকে এবং অনেক অনেক পরে পরবর্তীকালে প্রথম দিয়েছিলেন কি কণাত বৈদিক যুগে সে তো খ্রিস্টপূর্ব সময় কিন্তু পরবর্তীকালে এই জন ডালটন বলে একজন বিদেশি বিজ্ঞানী তিনি কিন্তু প্রথম এই অ্যাটমিক অ্যাটমের হচ্ছে ধারণাটা বা থিওরিটা প্রকাশ করেন ভালোভাবে এবং সেটা অ্যাটোমিক থিওরি নামে কিন্তু পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও পরীক্ষায় আসে যে কোন আধুনিক বিজ্ঞানী প্রথম এই অ্যাটমিক থিওরিটা দেন তো সঠিক উত্তর হবে তখন জন ডালটন ওকে নেক্সট আমরা দেখব ফস্ট অফ ডালটনস অ্যাটোমিক থিওরি অর্থাৎ ডালটন যে অ্যাটমিক থিওরিটা দিয়েছিলেন সেটার মধ্যে কি কি ছিল দেখো মেটার বা পদার্থ ইজ কম্পোস্ট অফ হচ্ছে মিনিট ডিসক্রিট পার্টিকেলস কল্ড অ্যাটমস অর্থাৎ প্রত্যেকটা পদার্থ খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু পার্টিকেল বা যেটাকে বাংলায় বলা হয় কণা ঠিক আছে এই কণাতে কিন্তু কণা দিয়ে কিন্তু তৈরি এবং যাকে বলা হয় অ্যাটম বা পরমাণু ওকে তারপর নেক্সট পয়েন্ট দেখব অ্যাটমস আর ইনডিভিজ হচ্ছে ইনডিভিজিবল অ্যান্ড ইনডিস্ট্রাক্টেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ইন ইনডিভিজিবল মানে অর্থাৎ অদৃশ্য ওকে ঠিক আছে অদৃশ্য সরি এটা ডি ডিআই হবে না ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য ঠিক আছে এই অ্যাটমগুলো অদৃশ্য এতটাই ছোট বা এতটাই ক্ষুদ্র যে আমরা এটা খালি চোখে দেখতে পাই না অ্যান্ড ইন ডাস হচ্ছে ইন অর্থাৎ একে কিন্তু ধ্বংসও করা যায় না ঠিক আছে ধ্বংস করা যায় না ইন ইনডিস্ট্রাক্টেবল ঠিক আছে ধ্বংস করা যায় না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা নেক্সট অ্যাটমস অফ সেম এলিমেন্টারি আইডেন্টিক্যাল উইথ ইচ আদার অর্থাৎ একই পদার্থের হচ্ছে হচ্ছে অনুগুলো বা এই কণাগুলো একই পদার্থের কোনো একটা পদার্থের তার মধ্যে সমস্ত যে সমস্ত কণা বা অ্যাটমগুলো রয়েছে সেগুলো আইডেন্টিক্যাল একই রকমের ইন এভরি এসপেক্টস এবং প্রত্যেকটা জায়গা থেকেই অ্যান্ড ডিফার ফ্রম অ্যাটমস অফ অল আদার এলিমেন্টস এবং ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলো ভিন্ন ভিন্ন রকম মানে একই পদার্থের মধ্যে সমস্ত যে অণু বা অ্যাটমগুলো রয়েছে কণাগুলো রয়েছে সেগুলো একই রকম কিন্তু যখন আলাদা আলাদা পদার্থ নিয়ে আমরা আলোচনা করবো তখন কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটার কণা বা অ্যাটমগুলো সব আলাদা আলাদা ডিফার করবে ওকে নেক্সট পয়েন্ট অ্যাটমস ক্যান কম্বাইন্ড উইথ ইচ আদার ইন সিম্পল হোল নাম্বারস টু ফর্ম স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই অ্যাটমগুলো কিন্তু একে অপরের সাথে কম্বাইন হতে পারে বা যুক্ত হতে পারে ইন এর সিম্পল হোল নাম্বার অর্থাৎ যে কোনো কিন্তু নাম্বারে অর্থাৎ দুটো মিলেও দুটো একসাথে হতে পারে একশোটা একসাথে হতে পারে কিংবা হাজারটা কিংবা কয়েক কোটিও কিন্তু একসাথে হতে পারে তো এটা কিন্তু কোনো ফিক্সড নেই কিন্তু যে কোনো হোল নাম্বারে কিন্তু এরা সংযুক্ত হতে পারে এবং পদার্থের একটা ছোট্ট পদার্থ হচ্ছে কণাও কিন্তু তৈরি করতে পারে নেক্সট অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট হুইচ টেক্স পার্ট ইন কেমিক্যাল রিয়াকশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণকারী সব থেকে ছোটতম ইউনিট হলো এই অ্যাটম এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে ঠিক আছে যে কোন ছোট কণাটি কেমিক্যাল রিয়াকশনে কিন্তু অংশগ্রহণ করে সেটা হচ্ছে অ্যাটম ওকে নেক্সট আমরা মলিকিউল ঠিক আছে মলিকিউল জিনিসটা কি সেটা আমরা দেখব ইকুয়াল টু মলিকিউল অর্থাৎ অনেকগুলো অ্যাটম মিলিয়ে কিন্তু যুক্ত হয়ে কি তৈরি হয় মলিকিউল তৈরি হয় ওকে তো দেখবো মলিকিউল কনসেপ্ট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস বাই অ্যামিডিও অ্যাভোগার্ডো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মলিকিউলের যে ধারণাটা সেটা প্রথম দিয়েছিলেন কে অ্যামিডিও অ্যাভোগার্ডো কিন্তু দিয়েছিলেন ইনি একজন বিজ্ঞানী নেক্সট মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার দ্যাট হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ একটা স্বাধীন এক্সিস্টেন্স বা স্বাধীন এক্সিস্টেন্স হচ্ছে এই মলিকুলের কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে পরমাণুর ওপরের ধাপের সব থেকে ছোট পার্টিকেল ওকে নেক্সট মলিকিউল ইজ প্রডিউসড বাই কম্বিনেশান অফ সেম অর ডিফারেন্ট অ্যাটমস যেটা আমি এক্ষুনি বললাম যে অ্যাটম হচ্ছে অ্যাটমসদের যোগ ফলে অর্থাৎ অ্যাটমদের সংযুক্তির ফলে কি তৈরি হয় মলিকিউল তৈরি হয় অর্থাৎ মলিকিউল প্রডিউস মলিকিউল তৈরি হয় বাই কম্বিনেশান সংযুক্তিকরণের ফলে বা অফ সেম অর্থাৎ একই রকমের অথবা ডিফারেন্ট অ্যাটমস ওকে ইট মে বি হোমো অ্যাটমিক অর হেটারো অ্যাটমিক হোমো অ্যাটমিক মিনস যেমন এইচ টু এইচ টু এটা হচ্ছে হোমো অ্যাটোমিক মলিকিউল এটা হচ্ছে হোমো হোমো মলিকিউল মানে এখানে দুটোই কি রয়েছে হাইড্রোজেন দুটোই কি রয়েছে হাইড্রোজেন এই দুটোই কি হাইড্রোজেন কিন্তু হেটারো অ্যাটোমিক হলে যেমন হবে এইচ টু ও এই মলিকিউলটা কিন্তু হেটারো অ্যাটোমিক কেননা এখানে রয়েছে একটা অক্সিজেন এবং দুটো হাইড্রোজেন অর্থাৎ এখানে কিন্তু সব কিন্তু একই রকমের নয় দুটো একই রকমের আছে কিন্তু একটা অন্য রকমের আছে অর্থাৎ দুটো হাইড্রোজেন রয়েছে এবং একটা রয়েছে কি অক্সিজেন তো এইটা হচ্ছে হেটারো অ্যাটোমিক যেমন এইখানটা বলল। যে কম্বিনেশন অফ সেম অর্থাৎ একই রকমেরও হতে পারে কম্বিনেশন আবার ডিফারেন্ট অ্যাটমসও হতে পারে যেমনটা এইখানে আমরা দেখলাম জলের মলিকুলের ক্ষেত্রে ওকে নেক্সট আমরা দেখব সাব অ্যাটমিক পার্টিকেলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে কিন্তু বহু বহু কোয়েশ্চেন পরীক্ষায় আসে প্রথম আমরা দেখব পার্টিকেলের নেম নেম যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ওকে তো তার আগে বলে দিই যে একটা আমাদের পরমাণুর গঠনটা এই রকম ভিতরে থাকে নিউট্রন এবং প্রোটন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে থাকবে কে নিউট্রন অ্যান্ড প্রোটন এবং তার চার ধারে এবং তার চার ধারে কে থাকবে ইলেকট্রন ঠিক আছে তার চার ধারে থাকবে ইলেকট্রন এবং পরমাণুর ভিতরেরটা হচ্ছে পজিটিভ চার্জ এবং বাইরেরটা হচ্ছে এই ইলেকট্রনগুলো যেগুলো ঘুরবে সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ এই হচ্ছে পরমাণুর কিন্তু আসল গঠন তো এবার সেইগুলো দেখব এই ভিতরে নিউট্রন প্রোটন এবং বাইরের ইলেকট্রনের হচ্ছে কত চার্জ কত ভর সেগুলো দেখব ইলেকট্রন প্রথমে আছে ইলেকট্রন এবং ইলেকট্রনের কিন্তু যে সংকেতটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান ই জিরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে ইলেকট্রনের চিহ্ন বা ইলেকট্রনের হচ্ছে সাইন কোনটা তখন এইটা কিন্তু পরীক্ষায় আসে আমাদের এইটা দিতে হবে ইলেকট্রনের মাস নাইন পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান ইন এটা হচ্ছে ইনটু ঠিক আছে ইন্টু টেন টু দিওয়ার মাইনাস টোয়েন্টি এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কত ক্ষুদ্র মাইনাস টোয়েন্টি এইট অর্থাৎ খুবই কিন্তু ক্ষুদ্র এটা এবং এটা হচ্ছে গ্রামে এখানে এটা দেওয়া হয়নি এটা হচ্ছে গ্রামে ঠিক আছে এটা হচ্ছে গ্রামে এত গ্রাম নাইন পয়েন্ট ইলেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তারপর চার্জ আমরা দেখব ইলেকট্রনিক চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এই সি মিন্স হচ্ছে কি কুলম সি মিনস হচ্ছে কু লম ওকে তারপর এবং আরও একটি চার্জ আছে সেটা হচ্ছে ইএস ইতু সেটা ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং ইলেকট্রনিক চার্জ ই যেটাকে বলা হয় ইসিইউ ইলেকট্রনিক চার্জ ইউনিট সেটা হচ্ছে ইলেকট্রনের কত মাইনাস ওয়ান যে কারণে এখানে কিন্তু দেওয়া হয়েছে এই মাইনাস ওয়ান যে কারণে এইখানটা এই যে এইটাই হচ্ছে মাইনাস ওয়ান দেওয়া হয়েছে এবং এটি আবিষ্কার করেছেন জে জে থমসন বিজ্ঞানী জে জে থমসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসেছে যে ইলেকট্রনের আবিষ্কর্তাকে তিনি হচ্ছেন জে জে থমসন নেক্সট আমরা দেখব প্রোটন প্রোটনের সংকেত হচ্ছে প্লাস ওয়ান এইচ ওয়ান ওকে প্লাস ওয়ান এইচ ওয়ান এটা হচ্ছে প্রোটনের সংকেত এর মাস বা ভর মাস অর্থাৎ ভর ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ওকে গ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এর চার্জটা দেখো একদম ইলেকট্রনের সঙ্গে কিন্তু সেম একদম ইলেকট্রনের সঙ্গে সেম শুধু তফাতটা তফাত্রা কি এটা হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ এবং হচ্ছে প্রোটন কি পজিটিভ চার্জ এই হচ্ছে তফা দুটোর মধ্যে ওকে দেখো এই এরও চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টু টেন টু মাইনাস নাইনটিন কুলম এবং ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দিবার মাইনাস টেন ইএসইউ এবং এটি আবিষ্কার করেছেন কে কোন সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন ইউরিন গোল্ডেন স্টাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষা এসেছে হচ্ছে প্রোটন আবিষ্কার করেন কে গোল্ডেনস্টাইন ওকে তারপর নিউট্রন নিউটনের সংকেত হচ্ছে জিরো এন ওয়ান ওকে তো এর মাস হচ্ছে দেখো প্রোটনের কাছাকাছি একদম ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি ফোর একদম প্রোটনের কাছাকাছি কিন্তু নিউটনের মাস কিন্তু এর চার্জ হচ্ছে জিরো এর জিরো চার্জ এবং ইলেকট্রনিক চার্জ হচ্ছে জিরো যে কারণে এইখানে কিন্তু জিরো দেওয়া হয়েছে এবং এটি আবিষ্কার করেছেন যে চ্যাড উইক ঠিক আছে কিন্তু এটা আবিষ্কার করেছেন তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাদার ফোর্ড বিজ্ঞানী রাদার ফোর্ড ডিসকভার দ্য নিউক্লিয়াস এই যে মাঝখানের অংশটা নিউট্রন প্লাস প্রোটন একসাথে কোনো পরমাণুর মাঝখানে থাকে এইটা আবিষ্কার করেছেন কে বিজ্ঞানী রাদার ফোর্ড ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাও কিন্তু পরীক্ষা এসেছে কে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন পরমাণু সেটা হচ্ছে বিজ্ঞানী রাধার ফোড এবং হচ্ছে এই প্রোটনের নামকরণটা এই প্রোটনের নামকরণটা আবিষ্কার করেছেন গোল্ডেন স্টাইন কিন্তু নামকরণের এই যে প্রোটনের নামকরণটা করেছেন রাদারফোর্ড অর্থাৎ হি নেমড দ্য পজিটিভ পার্টিকেল অ্যাস প্রোটন ওকে আবিষ্কার করেছেন গোল্ডেন স্টাইন কিন্তু নামকরণ করেছিলেন এই ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখব বোরস অ্যাটোমিক মডেল ঠিক আছে যত দিন যাচ্ছে তত কিন্তু অ্যাটমিক মডেলগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু তাদের বিভিন্ন রকম মতামত দিচ্ছেন তো এইরকম বোর বলে একজন বিজ্ঞানী ছিলেন তিনি একটা মত রেখেছিলেন অ্যাটমের হচ্ছে মডেল অনুযায়ী বা পরমাণুর গঠন অনুযায়ী দেখো প্রথম ইলেকট্রনস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ ফিক্সড অরবিট অর ডেফিনিট ডেফিনাইট এনার্জি কল্ড এনার্জি লেভেলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস যেখানে নিউট্রন এবং প্রোটন রয়েছে এবং এবং হচ্ছে তার চারধারে বিভিন্ন ইলেকট্রনগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু তার চারধারে এইভাবে বিভিন্ন শক্তি স্তরে এই একটা শক্তি স্তর এই একটা শক্তি শক্তিস্তর এবং এইভাবে শক্তি স্তরে কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু ঘুরছে এইখানে ইলেকট্রন এইখানে ইলেকট্রন এই এইটাই ইলেকট্রন ওকে তো এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরের মধ্যে নিউক্লিয়াসের চারপাশে কিন্তু ঘুরছে অ্যাস লং অ্যাস ইলেকট্রনস রোটেটস ইন ওয়ান অফ দ্য ফিক্সড অরবিট ইট হচ্ছে ইট নাই দ্য লস অর অ্যাবজর্ব এনার্জি যতক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনগুলো এই ফিক্সড যে কক্ষগুলো রয়েছে তাতে ঘুরছে ততক্ষণ পর্যন্ত রকম শক্তি তারা বর্জনও করে না এবং গ্রহণও করে না বাট হোয়েন এনার্জি ইজ সাপ্লাইড যদি কোনো পরমাণুকে এনার্জি দেওয়া হয় ঠিক আছে সাপ্লাইড টু দ্য অ্যাটম অ্যান্ড ইলেকট্রন মুভস টু অ্যান্ড অরবিট অফ হায়ার এনার্জি অর্থাৎ ছোটো এনার্জি অর্থাৎ এইটা দেখো কম কম কক্ষপথ অর্থাৎ এর এনার্জি কম তো এ কী করবে এনার্জেটিক হয়ে বেশি এনার্জি নিয়ে পরের কক্ষপথে চলে আসবে ঠিক আছে অর্থাৎ সেকেন্ড কক্ষপথে কিন্তু এই ইলেকট্রনটা চলে আসবে দেখো সেটাই বলছে অ্যান্ড ইলেকট্রন মুভস টু অ্যান্ড অরবিট হায়ার এনার্জি হোয়েন দিস ইলেকট্রন ড্রপস ব্যাক টু দ্য অরিজিনাল অরবিট এবং যখন আবার এই ইলেকট্রনটাই ফিরে আসবে তার আগের পজিশানে ঠিক আছে এনার্জি ইজ রেডিয়েটেড ফ্রম অ্যাটম এবং এই অ্যাটম থেকে কিন্তু একটা এনার্জি কী করবে রেডিয়েট করবে বা বেরিয়ে বেরিয়ে যাবে এবং এনার্জি কিন্তু এখান থেকে কী হবে বেরিয়ে যাবে ওকে অর্থাৎ এনার্জি যদি দেওয়া হয় এনার্জি যদি দেওয়া হয় ঠিক আছে এনার্জি যদি দেওয়া হয় তাহলে একটা ইলেকট্রন ছোট বা কম শক্তি স্তর থেকে বেশি শক্তিস্তরে জাম্প করে যাবে আবার যখন এই ইলেকট্রনটা সেই শক্তিস্তর থেকে তো আবার অরিজিনাল পজিশনে ফিরে যাবে অরিজিনাল কক্ষপথে ফিরে যাবে তখন একটা এনার্জি কিন্তু রিলিজ হবে এই হচ্ছে ব্যাপার তো অ্যাকর্ডিং টু দা ইকুয়েশান ঠিক আছে এটা হচ্ছে ই টু মাইনাস ইউনাল টু এইচ নিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এইচ নিউ এটা হচ্ছে বোর্স হচ্ছে পরমাণুর তত্ত্বের কিন্তু এটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব সেল স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ অ্যাটমের কী কী সেল রয়েছে কোন ধরনের সেল রয়েছে সেইগুলো আমরা দেখব দেখো ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য ইন ডেফিনাইট অরবিট কল সেলস অর্থাৎ আমরা দেখলাম যে নিউক্লিয়াসের চার ধারে কিন্তু ইলেকট্রনগুলো কি করছে বিভিন্ন শক্তি স্তরে কিন্তু ঘুরপাক খাচ্ছে ঠিক আছে নেক্সট এবং এই যে কক্ষপথগুলো এই যে কক্ষপথগুলো কি বলা হয় সেল বলা হয় দ্য ক্লোজেস্ট সেল টু দ্য নিউক্লিয়াস ইজ কল্ড কে সেল অর্থাৎ এই কাছের সেলটা কাছের সেলটা আমি ভালো করে দেখিয়ে দিই এটা হচ্ছে নিউক্লিয়াস ওকে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এর কাছের সেলটা হচ্ছে কি নাম কে সেল তারপরেরটা কি নেক্সট সেলস আর এল এম এন অর্থাৎ এর পরেরটা এল তারপরটা এম এবং তারপরটা এন এইভাবে কিন্তু চলতে থাকবে হচ্ছে কক্ষপথগুলোর নামকরণ এইভাবে কিন্তু নামকরণ করা হয়েছে ঠিক আছে সায়েন্টিস্টরা নামকরণ করেছেন ইফ সেল সেল ইজ রিপ্রেজেন্টেড বাই এন অর্থাৎ এই যে গোল গোলগুলো যে সেলগুলো সেই সেলগুলোকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এন দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় দেন দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপ ক্যাপাসিটেন্স অফ এন সেল ইস টু এন স্কোয়ার হোয়ার এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থাৎ এই এক একটা কক্ষ পথে কতগুলো করে নিউট্রন সরি ইলেকট্রন থাকবে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে তার ক্ষমতাটা এই সূত্র দিয়ে কিন্তু বোঝা যায় টু এন স্কোয়ার অর্থাৎ দেখো প্রথম কক্ষটা কি কে অর্থাৎ আমি যদি এইটাকে এনতম ধরি অর্থাৎ প্রথম কক্ষপথ অর্থাৎ কে ইকুয়াল টু কী প্রথম কক্ষপথ অর্থাৎ এন ইকুয়াল টু কি ওয়ান যদি ধরি এই প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে আমরা দেখে নিই এই টু এন স্কোয়ারের ফর্মুলাই ফেলি টু ইন্টু এন স্কোয়ার সমান টু ইন্টু এন এখানে কত ওয়ান ওয়ান স্কোয়ার অর্থাৎ উত্তর হয়ে যাবে দুই অর্থাৎ প্রথম কক্ষপথে শুধুমাত্র দুটো কিন্তু ইলেকট্রন থাকতে পারবে প্রথম কক্ষপথে শুধুমাত্র কটা ইলেকট্রন থাকতে পারবে দুটো তো আমি এখানে দুটো গোল করে দিলাম ওকে তারপরের যেটা বলছে সেটা হচ্ছে কি তারপর আমরা টেস্ট করব দু নম্বর এল কক্ষ এল কক্ষে এন নম্বর এন সমান কত দুই তাহলে আমি আবার সূত্রে ফেলবো টু ইন্টু এন স্কোয়ার সমান টু ইন্টু টু স্কোয়ার অর্থাৎ কতগুলো ইলেকট্রন থাকবে দুই দুগুণে চার স্কোয়ার মানে দুই ইন্টু দুই চার চার দুগুণে আট অর্থাৎ পরেরটায় কতটা থাকবে আটটা ইলেকট্রন ওকে এই পরের যে কক্ষপথটা রয়েছে সেখানে কিন্তু আটটা ইলেকট্রন থাকবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং পরেরটা যেটা রয়েছে এন সেটাকেও যদি আমরা হিসাব করি এইভাবে টু ইন্টু পরেরটা এন মানে অর্থাৎ থ্রি থ্রি স্কোয়ার তো এটা হয়ে যাবে আঠেরো এবং তার পরেরটাই কতটা থাকবে আঠেরোটা ইলেকট্রন এইভাবে কিন্তু কটা সেলে মানে বিভিন্ন সেলে কটা করে ইলেকট্রন থাকবে এইভাবে কিন্তু হিসেব করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা দেখব রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম অ্যাটমকে কিভাবে রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে দেখো মাস নাম্বার রয়েছে এবং অ্যাটমিক নাম্বার রয়েছে এটা আমি ডিটেলসে বলে দিই যদি আমি কোনো অ্যাটমকে এইভাবে লিখি ধরো একটা অ্যাটমকে আমি লিখলাম এক্স এক্স হচ্ছে একটা কি অ্যাটম ঠিক আছে তো মাথায় আমি লিখব এম এবং নিচে লিখবো জেড ওকে এইভাবে কোনো একটা অ্যাটমকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এইখানে এমটা কি এমটা হচ্ছে এখানে মাস নাম্বার এমটাকে এমটা হচ্ছে মাস নাম্বার ওকে এই মাস নাম্বার সমান কি নাম্বার অফ প্রোটনস প্লাস নাম্বার অফ নিউট্রন অর্থাৎ প্রোটন পি প্লাস এন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে ঠিক আছে এই সূত্রগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে মাস নাম্বার সমান পি প্লাস এন অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন এখানে আমি লিখে দিয়েছি এবং জেড জেডটা কি জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার ঠিক আছে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার ঠিক আছে সমান কি সমান হচ্ছে নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ প্রোটনস অর্থাৎ শুধু প্রোটন নাম্বার কিন্তু এখানে তোমাদের কোশ্চেন হতে পারে যে ইলেকট্রন গেল কোথায় তো এই নাম্বার অফ প্রোটন যতগুলো থাকে কোনো একটা অ্যাটমে ততগুলোই কিন্তু নাম্বার অফ ইলেকট্রনও থাকে নাম্বার অফ ইলেকট্রনও থাকে ঠিক আছে তো এইখান থেকে আমি একটা আমি একটা ক্যালকুলেশান করে নিই দেখো তোমাদের একটা বোঝার সুবিধা আমি দেখিয়ে দিই যদি আমি একটা অ্যাটম নিই ধরো ও অক্সিজেন সিক্সটিন সিক্স ঠিক আছে অক্সিজেন সরি অক্সিজেন সেভেন নিলাম ঠিক আছে এইটা হচ্ছে আমি একটা অ্যাটমের কিন্তু সংকেত লিখলাম অর্থাৎ অক্সিজেন তার মাথায় কে রয়েছে মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা ষোলো এবং তার প্রোটন সংখ্যা কত সেভেন যদি এইখান থেকে বলে এর নিউট্রন সংখ্যা কত এর নিউট্রন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত তখন কিভাবে বেপর বের করবো তো আমরা জানি মাস নাম্বার কত মাস নাম্বার হচ্ছে ষোলো অর্থাৎ পি প্লাস এন সমান কত ষোলো এবং এখানে সেভেন কি রয়েছে এখানে সেভেন কি রয়েছে সেভেন অর্থাৎ প্রোটন সংখ্যা আমরা এখনো দেখলাম অ্যাটামিক নাম্বার সমান কি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান কত ষোলো সরি সেভেন অর্থাৎ নিউট্রন সংখ্যা এখান থেকে পেয়ে যাব অর্থাৎ পি প্লাস এন ইকুয়াল টু ষোলো যেখান থেকে পি এর জায়গায় আমি সেভেন বসিয়ে দেবো এইখান থেকে পি এর জায়গায় সেভেন বসিয়ে দেবো প্লাস এন ইকুয়াল টু সিক্সটিন ওকে এন ইকুয়াল টু সিক্সটিন এবং এন ইকুয়াল টু কে পেয়ে যাবো আমরা সিক্সটিন নটি এইভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে এবং ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেম সেভেন এই হচ্ছে এইভাবে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তারপর নেক্সট আমরা দেখবো আইসোটো আইসোটো কাকে বলে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ দেখো আইসোটোপস আর অ্যাটমস অফ সেম এলিমেন্ট সেম এলিমেন্ট অর্থাৎ একই এলিমেন্টের বা একই মলিকুলের কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাটম আইসোটোপস আর অ্যাটমস অফ সেম এলিমেন্ট হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার অর্থাৎ অ্যাটমিক নাম্বার সেম মানে প্রোটন নাম্বারটা একই বা ডিফারেন্ট মাস নাম্বার উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে অর্থাৎ এমন কিছু এলিমেন্ট যাদের বিভিন্ন ধরনের হচ্ছে হচ্ছে আইটমস গুলো যাদের হচ্ছে অ্যাটমিক নাম্বারটা আলাদা কিন্তু মাস নাম্বারটা সরি অ্যাটমিক নাম্বারটা সেম কিন্তু মাস নাম্বারটা আলাদা যেমন একটা উদাহরণ দিই ক্লোরিন থার্টি ফাইভ সেভেন্টিন এবং ক্লোরিন থার্টি সেভেন সেভেন্টিন এখানে দেখো কি বলছে এই দুটো সেম সেভেন্টিন সেভেন্টিন রয়েছে দুটোতেই কিন্তু সেভেন্টিন সেভেন্টিন রয়েছে অর্থাৎ কি অ্যাটোমিক নাম্বার সেম একই এলিমেন্ট দুটোই কিন্তু কী রয়েছে ক্লোরিন দুটোই কি রয়েছে দুটোই সেম হচ্ছে ক্লোরিন অর্থাৎ সেম এলিমেন্ট সেম অ্যাটমিক নাম্বার দুটোরই সতেরো কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার অর্থাৎ এই পঁয়ত্রিশটা এখানে পঁয়ত্রিশ এখানে থার্টি সেভেন এইটাই হচ্ছে কি আইসোটপ এই দুটো কিন্তু আইসোটোপ একই এলিমেন্টের কিন্তু দুটো আলাদা আলাদা মাস নাম্বার হয়ে গেলে সেটা কিন্তু আইসোটোপ তো এইখানে এখানে প্রোটন সংখ্যা কত সতেরো মাস নাম্বার কত থার্টি ফাইভ অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হবে থার্টি ফাইভ মাইনাস সতেরো নিউট্রন সংখ্যা কত হবে এখানে এইটিন আবার এখানে প্রোটন সংখ্যা কত সতেরো মাস নাম্বার কত থার্টি সেভেন অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হবে থার্টি সেভেন মাইনাস সতেরো অর্থাৎ টোয়েন্টি অর্থাৎ এখানে আলাদা সংখ্যক নিউট্রন সংখ্যা এবং এখানে আলাদা সংখ্যক নিউট্রন সংখ্যা ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর এইটা হচ্ছে আইসোটোপের হচ্ছে জিনিসটা গেল নেক্সট আমরা দেখবো আইসোটোন আইসোটোন দেখো আইসোটোন কি বলছে আইসোটোনস আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট এবার এবার কিন্তু আর সেম এলিমেন্ট নয় অর্থাৎ আগে যেমন দেখেছিলাম দুটোই ক্লোরিন এখানে কিন্তু দুটো ক্লোরিন নয় অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রন অর্থাৎ দুটো আলাদা আলাদা এলিমেন্ট যাদের কিন্তু নিউট্রন সংখ্যা এক হবে এক্সাম্পল যদি দিই দিলে বুঝতে পারবে দেখো এক্সাম্পেল হাইড্রোজেন ফোর টু ওকে এখানে রয়েছে কি এখানে রয়েছে হাইড্রোজেন এবং এটা হচ্ছে কি হিলিয়াম দুটো আলাদা আলাদা দুটো আলাদা অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট এখানে রয়েছে হাইড্রোজেন এখানে রয়েছে হিলিয়াম দুটো আলাদা এবং বলছে সেম নাম্বার অফ নিউট্রন অর্থাৎ দেখা দেখা যাক এখানে প্রোটনকে প্রোটন কত সংখ্যক প্রোটন এক মাস নাম্বার কত মাস নাম্বার মাথায় থাকে সেটা হচ্ছে তিন অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হবে তিন থেকে এক বাদ গেলে দুই এখানেও ক্যালকুলেট করব প্রোটন সংখ্যা কত এখানে দুই মাস নাম্বার কত এখানে ফোর অর্থাৎ নিউটন সংখ্যা হবে কত ফোর মাইনাস টু ইকুয়াল টু টু দেখো এইখানেও দুই এইখানেও দুই সেম তো এখানে দেখো নিউটন সংখ্যা কিন্তু সেম নাম্বার অফ নিউট্রন অর্থাৎ এই দুটো হাইড্রোজেন থ্রি ওয়ান এবং টু এইচ টু এটা হচ্ছে কি আইসোটোন ওকে এই হচ্ছে আইসোটোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা পড়ব আইসো বার আইসোবার কি আইসো বার্স আর অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট এখানেও কিন্তু ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটোমিক নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখো কী বলছে মাস নাম্বারটা সেম হবে কিন্তু অ্যাটোমিক নাম্বারটা আলাদা হবে এক্সাম্পেল দিলেই বুঝতে পারবে দেখো এক্সাম্পেল আরগন আরগন ফর্টি এবং প্রোটন সংখ্যা এখানে রয়েছে আঠেরো এবং ক্যালসিয়াম ফরটি এবং এর প্রোটন সংখ্যা হচ্ছে কত টোয়েন্টি দেখো এখানে দেখো মাস নাম্বার কিন্তু সেম দুটোই কিন্তু চল্লিশ চল্লিশ দুটোই কিন্তু চল্লিশ চল্লিশ দু একটা ক্রাইটেরিয়া হয়ে গেল এবং আরেকটা হচ্ছে ডিফারেন্ট অ্যাটোমিক নাম্বার দেখো এখানে আঠেরো এখানে কুড়ি তো এই দুটো কিন্তু হয়ে যাবে কি আইসো বার ঠিক আছে আইসো বার তো এখান থেকেও ক্যালকুলেট করবো প্রোটন সংখ্যা কত এখানে আঠেরো মাস নাম্বার কত ফর্টি অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হবে ফর্টি মাইনাস অর্থাৎ টোয়েন্টি টু এবং এখানে প্রোটন সংখ্যা কত কুড়ি এমস অর্থাৎ মাস নাম্বার কত এখানে ফর্টি এবং নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে ফর্টি মাইনাস টোয়েন্টি সমান কত হয়ে যাবে টোয়েন্টি অর্থাৎ এখানেও কিন্তু নিউট্রন আলাদা এখানেও কিন্তু নিউট্রন আলাদা এই এই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে এটা হয়ে যাবে কি আইসো বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই তিনটে জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি কোয়েশ্চেন আসে নেক্সট আমরা করবো অ্যাটমিক ওয়েট পরম বা পারমাণবিক ভর পারমাণবিক ওয়েট মানে হচ্ছে সরি ভার পারমাণবিক ভার কি সেটা আমরা দেখব ইন মডার্ন স্কেল অর্থাৎ আধুনিক স্কেলে অ্যাটমিক ওয়েট ইজ দ্য ওয়েট অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইন কম্পারিজন উইথ দ্য ওয়ান বাই টুয়েলথ ওয়েট অফ অ্যান্ড ওয়েট অফ অ্যান্ড অ্যাটম এখানে পড়েনি কিছুটা অ্যাটম অফ কার্বন টুয়েলভ ঠিক আছে সি টুয়েলভ এই সি টুয়েলভ এটা হচ্ছে একটা আইসোটোপ কার্বনের একটা আইসোটোপ হচ্ছে ঠিক আছে অর্থাৎ মডার্ন স্কেল অনুযায়ী নাম্বার সরি ওয়েট হলো হলো অর্থাৎ পারমাণবিক ভর ভর সেই যেটা হচ্ছে ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট কম্প্যারিজেন উইথ দ্য ওয়ান টুয়েলভ ওয়েট অফ অ্যান অ্যাটম অর্থাৎ সেই এলিমেন্টের একটা অ্যাটমের ভরটা কার্বন টুয়েলভ আইসোটোপের অ্যাটমের একের বারো অংশ ভরের কতটা হচ্ছে পরিমাণ সেইটাই হচ্ছে কিন্তু অ্যাটমিক ওয়েট তো এটার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তোমরা কিন্তু এটা নোট করে নেবে পরীক্ষায় কিন্তু এটা আছে ডিটেলস জানতে হবে না শুধু সূত্রটা কিন্তু পরীক্ষায় আসে ওপরে থাকবে ওয়েট ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট অর্থাৎ অজানা যে এলিমেন্টার আমরা ওয়েট বের করছি অ্যাটমের এবং নিচে থাকবে ওয়ান বাই টুয়েলভ ওয়েট অফ অ্যাটম অফ সি টুয়েলভ আইসোটোপ ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে কি ইউনিটলেস এর কোনো কিন্তু ইউনিট নেই ইউনিটলেস এটা হচ্ছে ইউনিটলেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা দেখব মোল মোল কি মোলের ব্যাপারে আমরা ডিটেলসে দেখব দেখো মোলটা আসলে কি মলিকিউলার ওয়েট অফ অ্যান্ড মলিকিউল এক্সপ্রেস ইন গ্রাম ইজ কল্ড গ্রাম মোল অর মোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কোনো একটা মলিকিউল কোনো একটা মলিকিউলের মলিকিউলার ওয়েটটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি ঠিক আছে কোনো একটা হচ্ছে মলিকিউলের যদি মলিকুলার ওয়েটটা আমরা গ্রামে প্রকাশ করি সেইটাকেই কি বলা হয় মোল বলা হয় দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন ওয়ান মোল অফ সাবস্ট্যান্স ইজ কনস্ট্যান্স অ্যান্ড ইজ দ্য ভ্যালু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কী বলছে দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন ওয়ান মোল অর্থাৎ এক কোনো পদার্থে কত পরিমাণ পার্টিকেল রয়েছে সেটা কিন্তু সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে এবং সেই নাম্বারটা কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি বহুবার পরীক্ষায় এসেছে এই নাম্বারটা এবং এই নাম্বারটাকে কী বলা হয় অ্যাভোগাডোস নাম্বার পরীক্ষায় আসে অ্যাভোগার্ডোর নাম্বার কোনটি তো কিন্তু সঠিক উত্তর থেকে তোমাদের বেছে নিতে হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি মনে রাখলেই কিন্তু তোমরা পেরে যাবে ওকে তারপর সরি এখানে একটু এ হয়ে গেছে দেখো এখানে হচ্ছে এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি সমান দেখো একটা হচ্ছে নাম্বার অফ আয়নস আর প্রেজেন্ট ইন ওয়ান গ্রাম আয়নস অফ অ্যাটমিক হচ্ছে আয়নিক সাবস্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটার মধ্যেও যত পরিমাণ পার্টিকেল থাকে সেইটাই হচ্ছে এই নাম্বারটা আবার নাম্বার অফ মলিকিউলস আর প্রেজেন্ট ইন টু টোয়েন্টি টু পয়েন্ট অফ এন যত নাম্বার মলিকিউল থাকে পার্টিকেল থাকে সেটাও কিন্তু এই একই নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর অ্যাটোমেটি সিটি ঠিক আছে অ্যাটোমেটিক সিটি সেটা হচ্ছে নেক্সট পেজে চলে গেছে তো অ্যাটোমেটি সিটি কী সেটা আমরা দেখব টোটাল নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল ইজ কল্ড অ্যাটমিসিটি সিটি ঠিক আছে অ্যাটমিসিটি সিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাটমিসিটি সিটি কি অর্থাৎ কোনো একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম বর্তমান বা হচ্ছে হচ্ছে বর্তমান রয়েছে সেটাই হচ্ছে কি অ্যাটোমেটিক সিটি ডিটেলসে দেখব দেখো যদি বলি অ্যাটোমিসিটি অফ কে এম এন ও ফোর তো এখানে কত কতগুলো মলিকিউল হচ্ছে সরি অ্যাটোম রয়েছে এখানে হচ্ছে পটাশিয়াম একটা ম্যাঙ্গানিস একটা এবং অক্সিজেন কত রয়েছে চারটে অর্থাৎ এর অ্যাটোমিটিসিটি কত হবে অ্যাটোমিসিটি হবে সিক্স সিমিলারলি যদি এটা ধরি কে টু সি টু ও সেভেন তো এখানে কতগুলো আছে পটাশিয়াম দুটো ক্রোমিয়াম কটা রয়েছে দুটো এবং অক্সিজেন কত কটা রয়েছে সাতটা তো অর্থাৎ এর অ্যাটোমিসিটি হয়ে যাবে ইলেভেন ওকে একদম ইজি ওকে তো এইখানেই কিন্তু আজকের যে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা ছিল সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে পুরো ডিটেলসে টু দ্য পয়েন্ট যতটুকু দরকার ততটুকুই পড়েছি পরীক্ষায় কিন্তু এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেল থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইবুক কিন্তু দেওয়া হচ্ছে তোমরা ডিসক্রিপশান বক্সে কিন্তু মডার্ন হিস্ট্রির ই বুক পাবে মডার্ন হিস্ট্রি তারপর ইংলিশ ডাব্লিউ এর ইংলিশের কিন্তু বুকগুলো পাবে সেখান থেকে কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্কতে দেবে সেখান থেকে গিয়ে পার্চেস করে নাও ওকে তো ততক্ষণের জন্য এখানেই থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হচ্ছে